mithya totther bhittite porshchima bishwer kichu desh kichu neta apnara bibhranto hocchen jara no saptam no gor patiyechilo jara ostro diyechilo kaman diyechilo den diyechilo oi pak bainike oi dharmandaderke oi jamaat rajakarderke taderke mukabala kore amra desh shadhin korechhilam আমরা পরাজিত হই নাই আজকেও বলতে চাই মিথ্যা তথ্যের ভিত্তিতে পশ্চিমা বিশ্বের কিছু দেশ কিছু নেতা আপনারা বিভ্রান্ত হচ্ছেন আপনারা নানান রকম কৌশল করছেন তাদের কাছে আমরা বলতে চাই 71 এ আমরা পরাজিত হই নাই ওই নৌবহরের হুমকিতে আমরা ঘরে পালিয়ে যাই নাই এবারেও ইনশাআল্লাহ আজকের এই সমাবেশ প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আমরা সামনে নিতে চাই এবং দেশের শান্তি দিতে চাই মানুষের জীবনের নিরাপত্তা দিতে চাই ইনশাআল্লাহ আজকের সমাবেশের প্রমাণ আমরা অতীতেও ব্যর্থ হই নাই আগামী দিনেও ব্যর্থ হব না একজন নাগরিক হিসেবে শুধু এটুকু বলতে চাই আজ থেকে বেশি দিন ধরে নয় তিন মাসের মধ্যে একটি নির্বাচন হবে 2008 এর নির্বাচন থেকে বিএনপির নেতা কর্মীরা আন্দোলন শুরু করেছে তারা নির্বাচন মানে না নির্বাচন নাকি সঠিক হয় না নির্বাচন সুষ্ঠু হয় না 2008 এর নির্বাচন সারা পৃথিবীর মানুষ প্রশংসা করেছে এত সুষ্ঠু সুন্দর স্বচ্ছ নির্বাচন বাংলাদেশে খুবই অনুষ্ঠিত হয়েছে তারপরেও মানে নাই আমরা দেখেছি 2013 সালের 5ই মে এই বাইতুল মুকাররমের কাছেই কিভাবে এই মতিঝিলে হেফাজত কি রকম একটা সন্ত্রাসের সমাবেশ করেছিল সেদিন আমরা দেখেছিলাম বিরোধী দল এই বিএনপি উচ্ছ্বসিত উদ্বেলিত মনে হয় 5ই মে যেন সরকারের পতন হবে সেদিন সরকারের পতন হয় নাই আপনারা সেটি মোকাবেলা করেছিলেন তারপর থেকে রেল লাইনে আগুন দেওয়া বিদ্যুতের লাইন কাটা ভোট কেন্দ্র দখল করে আগুন দেওয়া পুলিশের ফেটলিয়ে মাথা ফেটলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীর কোথায় আছে পুলিশের গাড়িতে আগুন দেয় শত শত পুলিশের গাড়ি পুড়িয়েছে শত শত ট্রাক পুড়িয়েছে বাস পুড়িয়েছে 2015 সালে আমরা কি দেখেছি 90 দিন একটানা এই বেগম খালেদা জিয়া আজকে দুর্নীতি করে যিনি জেলে রয়েছেন জেলে থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রীর পদান্নতায় মানবতার অনুরোধ কারণে তিনি আজকে হসপিটালে থাকছেন এই বেগম খালেদা জিয়া বলেছিল শেখ হাসিনা দেশ থেকে না পালালে তিনি ঘরে ফিরে যাবেন না আজকে কি আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী আজকে গণভবনে আছেন জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন সারা দেশ ও জাতিকে তুলে ধরেছেন